Hello students, let us resume our lecture on Don at Puri. In my previous lecture on Don at Puri, I have completed this particular section. That means in my previous lecture, I have mentioned the third and fourth stanza of the poem. Okay, ei stanza te dekho amra dekhechilam je shekhane ekta lekha chilo je the frail early light catches ruined leprous shells leaning against one another, a mass of crouched faces without names. Ami bolechilam je the first light ei byapar ta niye ekta almost like a critical interpretation seta kintu Jayanta Mahapatra ekhane korechilen. Thik ei continuation tai kintu pore stanza te royeche. Amra ei obdi last day te, that is in our last lecture, seta discuss korechi ebong etar continuation ta kibhabe porer tate asche seta amra dekhbo. তো সেখানে প্রিভিয়াসটাতে যেটা আমরা পেলাম যে লেপ্রেস সেলসের ওপর সেই আলো এসে পড়লো এবং তারপরে এখানে বলছেন সাডেনলি ব্রেকস আউট অফ মাই হাইড ইন টু দ্য স্মোকি ব্লেজ অফ সাডেন সলিটারি পাওয়ার ফায়ার সো আলটিমেটলি দেখবে আমাদের বাংলাতে একটা কথা আছে যে অনুষঙ্গ অনুষঙ্গ মানে যখন কোনো একটা পার্টিকুলার আইডিওলজি বা কোনো একটা পার্টিকুলার রিমেম্বরেন্স একটা কোনো ঘটনা যখন অন্য কোনো ঘটনাকে মনে করায় অনেক সময় আমরা দেখতে পাই যে ইন আওয়ার ইমাজিনেশন ইন আওয়ার থট ওয়ান পার্টিকুলার ইনসিডেন্ট অ্যাকচুয়ালি অ্যাওয়েকেন্স অ্যানাদার ইনসিডেন্ট রাইট এবং একই রকম ভাবে তখন আমরা কিন্তু আলাদা করতে পারি না যে কোনটা বেশি দরকারি কোনটা কম দরকারি তখন আমাদের চিন্তার মধ্যে দিয়েই একটা ঘটনার সঙ্গে আর একটা ঘটনা ওতপ্রোতভাবে জড়িয়ে যায় মানে ইন্টারমিঙ্গল হয়ে যায় তো এখানে যেটা বলছে দেখো যে অ্যান্ড সাডেনলি ব্রেকস আউট অফ মাই হাইড এই আউট অফ মাই হাইট বলতে তুমি ধরে নিতেই পারো যে এটা সিগনিফাই করছে যে আউট অফ মাই ইমাজিনেশন আউট অফ মাই আনকনসিয়াস আউট অফ মাই সাবকনসিয়াস মাইন্ড ওকে সো সাডেনলি ব্রেকস আউট অফ মাই মাইন্ড অর আউট অফ মাই হাইট ইন টু দ্য স্মোকি ব্লেজ অফ সালেন সলিটারি ফায়ার সো হোয়াই দিস পার্টিকুলার রেফারেন্স হ্যাজ বিন টেকেন বাই জয়ন্ত মহাপাত্র হোয়াট ডাজ ইট সিগনিফাই দ্য সালেন সলিটারি ফায়ার অর What does it mean, the smoky blaze? So ultimately, you will find that with a certain reference to dawn at Puri, with the first light that is coming from sun, there is a particular association between the light that is coming from the blazing fire, the smoke that rises from the fire. Fire মানে জানো নিশ্চয়ই চিতা তাকে বোঝাচ্ছে আর কি মানে যখন এখানে রেফার করছে দেখবে এখানে তার এজিং মাদারের রেফারেন্স আছে বাট আমি আগেও তোমাদের বলেছি যে দ্য প্রাইমারি ফোকাস অফ দিস পার্টিকুলার পোয়েম ইজ অ্যাসোসিয়েটেড উইথ স্বর্গদ্বারা মানে যেটা আমরা বলেছিলাম গেট ওয়ে টু হেভেন তো সেই কারণেই সেখানে চিতার যে আগুনটা সেই আগুনটাকে কিন্তু এটা রেকর্ড করছে মানে সেই দিক থেকে ভাবতে গেলে আমরা দেখব যে দ্য ফায়ার দ্যাট ইজ প্রেজেন্ট উইদিন দ্যাট ফায়ার ওয়েদার ইট ইজ সলিটারি অর ওয়েদার ইট ইজ being associated with the number of fires that are present in Swargadwara at the time when Jayanta Mahapatra is writing. এই সবগুলোকেই বলছে যে ওই আলোটাই আমার হাইডের মধ্যে থেকে মানে হতে পারে the dark corners or the dark recesses of my mind সেখান থেকে সামনে নিয়ে আসছে তোমার সেই সলিটারি ফায়ারটাকে যার আগুনটা আর ওই সূর্যের আলোটা দুটো একসঙ্গে এসে মিশে যাচ্ছে সো ইট গিভস ইউ দ্য লাইট ইট গিভস ইউ আ কাইন্ড অফ সে এনলাইটেনমেন্ট ইট গিভস ইউ আ কাইন্ড অফ নলেজ ওকে সো দ্যাট ইজ ওয়াই দ্য রেফারেন্স টু দ্য সালেন সলিটারি ফায়ার এখানে সালেন অ্যান্ড সলিটারির মধ্যে একটা অনুপ্রাস রয়েছে যেটাকে আমরা অ্যালিটারেশন বলি স সাউন্ডের এবং কারণ স্মোক কি আছে দেখো লাইনটার মধ্যে স্মোক কি সাইলেন সলিটারি সো আলটিমেটলি ইটস আ কাইন্ড অফ আ রেটোরিক্যাল ডিভাইস মানে অলংকার দ্যাট জয়ন্ত মহাপাত্র ইজ ইউজিং ইন দিস পার্টিকুলার লাইন সো আলটিমেটলি হোয়াট ইট সেজ দ্যাট অ্যান্ড সাডেনলি ব্রেকস আউট অফ মাই হাইট ইন টু দ্য স্মোকি ব্লেজ অফ আ সাইলেন সলিটারি ফায়ার হোয়াই ইট ইজ সাইলেন জাস্ট বিকজ দ্যার সাম কাইন্ড অফ স্যাড অ্যান্ড সলিডনেস ইজ অলওয়েজ বিং অ্যাসোসিয়েটেড উইথ ইট হোয়াই বিকজ ইট ইজ দ্য রেফারেন্স টু দ্য মাদার And when the mother is dead, so ultimately you have to think in terms of the sadness, in terms of the sordidness that is to assure. And he says, therefore, into the smoky blaze of a sullen, solitary pyre that fuels my aging mother.
এই জায়গাটাই এসে কিন্তু একটু অটোবায়োগ্রাফিক্যাল হয়ে যাচ্ছে। ওকে, আমি যখন তোমাদের কোশ্চেন নিয়ে ডিসকাস করব, তখন 5 নম্বর একটা প্রশ্ন আছে যেটা তুমি দেখবে, যে ওখানে বলা হচ্ছে যে হোয়েদার দিস পার্টিকুলার পোয়েম এইমস ইন আ ইন অ্যান অটোবায়োগ্রাফিক্যাল নোট, মানে তার নিজের জীবনের কথা কতটা বলছে এখানে। তো সেই পার্সপেক্টিভ থেকে আমরা এখানে দেখছি যে এখানে বলা হচ্ছে যে ইন টু দ্য স্মোকি ব্লেজ অফ আ সালেন সলিটারি ফায়ার দ্যাট ফিলস মাই এজিং মাদার। সো হিয়ার ইউ ক্যান ফাইন্ড দ্য অটোবায়োগ্রাফিক্যাল রেফারেন্স ইজ বিং ইনকর্পোরেটেড। জয়ন্ত মহাপাত্র নিজের মায়ের কথা বলছে, কি বলছে, হার লাস্ট উইশ টু বি ক্রিমেটেড হিয়ার, ওয়াই, বিকজ হার মাদার ওয়াজ নট অ্যান এক্সেপশন। আমি আগেও তোমাদেরকে বলেছি যে সো ফার অ্যাজ হিন্দু রিলিজিয়ন ইজ কনসার্ন, সো ফার অ্যাজ দ্য ফিমেল ফিগার্স ইন দ্য হিন্দু রিলিজিয়ন হু আর উইডোড, কোট অ্যান্ড কোট উইডোড, অ্যাজ উই হ্যাভ ফাউন্ড ইন দিস পার্টিকুলার পোয়েম, তাদের প্রত্যেকেরই কিন্তু একটা ফেইথ আছে, মনে পড়ছে স্ট্র্যান্ডেড ফেইথ যেটা কবিতাটার মধ্যে বলেছে। সে ফেইথটা কি, আলটিমেটলি ইফ আই সাফার ফ্রম ডিফারেন্ট কাইন্ড অফ পেইন এন্ড রিপেন্টেন্স এন্ড ইউনো যত রকমের কষ্ট আছে আর কি, সেগুলোকে যদি আমি ফেস করি, সেগুলোকে যদি আমি সামনাসামনি করি, একটা জিনিস আমার কাছে কনফার্ম যে আমি আমার পরের জীবনটা, আমি জানি না, আমি আবারও বলছি যে উই ডোন্ট নো হোয়েদার দ্য লাইফ অ্যাকচুয়ালি এক্সিস্টস আফটার ডেথ অর নট, দ্যাটস আ ডিবেটেবল কোশ্চেন, বাট আলটিমেটলি তারা কিন্তু মনে করে যে এটা স্বর্গের দ্বার, মানে যেখানে যেখান দিয়ে আমরা সশরীরে স্বর্গে যেতে পারবো, হয়তো অবশ্যই সেখানে শরীর নেই। সো দ্যাটস ওয়াই দ্য উইশেস অফ দিজ উইমেন, ধামের কথা তোমরা জানো, যেখানে যে সমস্ত পীঠস্থানগুলো রয়েছে বা যে সমস্ত প্লেসেসগুলো রয়েছে, তীর্থস্থান যেখানে মানুষ যায়, এবং সেই জন্য তিনিও, মানে যার কথা এখানে পাচ্ছি, দ্য মাদার অফ জয়ন্ত মহাপাত্র, শি অলসো উইশড টু বি ক্রিমেটেড হিয়ার। And this particular wish, it is twisting uncertainly like light on the shifting sands. What does it mean? মানে তার উইশটা টুইস্ট হয়ে যাচ্ছে, কিরকম, ঠিক যেরকম আলোটার মতো। আমি কিন্তু আবারও বলছি যে ডন অ্যাট পুরীতে ডনের সঙ্গে সঙ্গে যে প্রথম আলোটা এসে পড়ছে, সেই আলোটা কিন্তু প্রচন্ড ভাইটাল, কারণ এটা একটা মেটাফোরিক, একটা সিম্বলিক ওয়েতে কিন্তু জয়ন্ত মহাপাত্র প্রিফিগার করেছেন। সো দ্য ম্যাটার অফ আনসার্টেনটি ইজ বিং রেসিপ্রোকেটেড বাই জয়ন্ত মহাপাত্র হিয়ার ইন দিস পার্টিকুলার পোয়েম, কারণ আলোটা যখন এসে পড়ে, প্রথম আলোটা, তুমি দেখবে যে দিনের প্রথম আলো যখন পড়ছে, তার মুভমেন্টটা খুব খুব তাড়াতাড়ি হয়, রাইট, জাস্ট লাইক দ্য লাস্ট লাইটস অবভিয়াসলি, এবং শিফটিং স্যান্ডস, স্যান্ডসটাও শিফট করছে, লাইটটাও শিফট করছে। এখানে কিন্তু এপিথেটটা বা আলটিমেটলি শিফটিং, দিস পার্টিকুলার এপিথেট হ্যাজ বিন মেন্ট ফর বোথ অফ দিজ টু টার্মস, হোয়েদার ইট ইজ লাইট অ্যান্ড হোয়েদার ইট ইজ স্যান্ডস, কারণ তোমার বালিটা যেরকম স্যান্ডসটা আর কি, তোমার সমুদ্রের জল যখন আসছে, ঢেউগুলোর সঙ্গে সঙ্গে সেটা শিফট করছে প্রত্যেকটা মুহূর্তে, দ্যাট ইজ এভার চেঞ্জেবিলিটি দ্যাট ইজ বিং পয়েন্টেড আউট। And at the same time, you will find that the light that is coming from the sun, it also shifts time to time. Prottekta muhurte kintu tar shifting ta ache. Ebong ei shifting ta ache bolei kintu seta tomar mane constant hocche na. The matter of uncertainty is always there. Jar jonno tar last wish ta seta twist kore jacche. Tai ekhane bolche her last wish to be cremated here, to twisting uncertainly, kisher moto, like light on the shifting sands, thik je rokom alo ta shore shore jacche, ei uncertain twisting of her wish, etao kintu khub khub interesting, karon Jayanta Mahapatra kintu etakei prefigure korte chaichen je the wish is uncertain, kisher wish, wish ta uncertain noy, উইশের বাই প্রোডাক্টটা বা তার ফোকাসটা, দ্যাট মিনস উইথ দ্য হেল্প অফ দিস পার্টিকুলার উইশ টু বি ক্রিমেটেড হিয়ার, এবং তার ফলে যেটা হবে বলে আশা করা হচ্ছে সেটা কিন্তু আনসার্টেন, দ্যাট মিনস দ্যাট ইউ আর থিঙ্কিং দ্যাট ইফ আই উড বি ক্রিমেটেড হিয়ার ইন দিস পার্টিকুলার প্লেস অ্যাট স্বর্গদ্বারা, দেন প্রোবাবলি মাই সোল উইল রিচ হ্যাভেন, দ্যাট ইজ আনসার্টেন,
And at the same time, it also indicates the typical autobiographical note that I have mentioned. যে সেটা হয়তো সম্ভবপর হয়নি. That means the last wish of his mother to be cremated here at Puri. সেই ব্যাপারটা হয়তো সাকসেসফুল হয়নি লিটারালি. এবং সেই জন্য সেটাও কিন্তু আনসার্টেনই হয়ে গেছে, মানে ইট ওয়াজ নট সার্টেন. তো তার মানে বুঝতে পারছো যে কবিতাটা যখন আমরা পড়ি বা পড়বো, তো এটাই হচ্ছে মূল কবিতা. আমরা দেখেছি যে ছখানা স্ট্যানজার যে কবিতাটা, আমরা যখন কবিতাটাকে পড়ি তখন কিন্তু কবিতাটার তোমার জাস্ট ইটস নট জাস্ট আ ডেসক্রিপটিভ পোয়েম, রাদার ইউ হ্যাভ টু থিঙ্ক that the poem actually underscores a kind of critical bent of mind that is represented by Jayanta Mahapatra throughout the poem. Criticism of what? Of the society, of the practice, the presentation of women, the treatment of a woman, rather the patriarchal prejudices, the patriarchal temperament, and at the same time the typical kind of exploitation that have been made by a particular class or a particular race or a particular culture. These are the things that have been criticized, the rites and rituals of Hindu religion, the superstition, everything. And obviously the end is being marked by a sheer uncertainty. তো এই ব্যাপারটা কিন্তু দনাত পুরীর মূল বিষয়বস্তু. তো আমি আগেও বলেছি ডনের সঙ্গে সঙ্গে যে লাইটটা এখানে আছে সেই লাইটটা কিন্তু আমাদের ইট মাস্ট ইলিউমিনেট আওয়ার মাইন্ড. ইট ইজ নট আওয়ার পলিউটেড মাইন্ড, রাদার ইট ইট শুড এক্সপোজ আওয়ার করাপ্টেড অ্যান্ড পলিউটেড মাইন্ড দ্যাট ইজ বিং প্রেজেন্ট উইদিন দিস সোসাইটি. ইট শুড এক্সপোজ. এবং আমরা যেহেতু রিডার্স, যার জন্য কবিতাটার সাকসেস কিন্তু সেই জায়গাটাতেই রয়েছে যে আলটিমেটলি হোয়েন ইউ ক্যান গ্র্যাব দেম প্রপারলি সেটা তোমার মনের দরজাটাকে খুলবে. তুমি আর সুপারস্টিশিয়াস থাকবে না, তুমি প্রশ্ন করতে শিখবে, তুমি ডিবেট করতে শিখবে, যেটা গ্রহণ করার সেটা গ্রহণ করবে এবং যেটা গ্রহণ করার নয় সেটা গ্রহণ করবে না. সো দ্যাট ইজ দ্য ফান্ডামেন্টাল ফোকাস অফ দিস পার্টিকুলার পয়েন্ট. আশা করি বুঝতে পেরেছ লাইন বাই লাইন প্রত্যেকটা কিছু. এরপর আমার যে নেক্সট লেকচারটা থাকবে সেই নেক্সট লেকচারে তোমাদের এই ডন এট পুরি থেকে 2 মার্কস অ্যান্ড 5 মার্কসের কোয়েশ্চেন যেগুলো তোমাদের এখান থেকে আসবে, কয়েকটা প্রশ্ন যেগুলো আর কি তোমাদের টেক্সট বুকের মধ্যে মেনশন করা আছে সেই প্রশ্নগুলো আমি কতগুলোকে অ্যাড্রেস করব, কি লিখতে হবে, এক্স্যাক্টলি কি আনসার হবে সেটা নিয়ে. ঠিক আছে, সাবস্ক্রাইব দিস চ্যানেল and get informed. Ami ei video tar je description box shekhane ami playlist er ami link ta diye rakhchi. Je playlist ta ke follow korle tomader LCC T1 mane theory 1 tar somosto classes gulo ba tar somosto text gulor proper interpretation in this form is video lecture, shegulo shob kichu pabe. So stay attached. Goodbye.